হুজুর গুড়ের বাতাসাটা ছিল লাল সুবাইয়া খাইতে খাইতে হইয়া গেছে সাদা আর খাইয়েন না আল্লাহর ওয়াস্তে এবার ফালাইয়া দেন আল্লাহর নিয়ামত ফালাইয়া দিব নিয়ামতে তো কিয়ামত হয়ে গেছে গা আর খাইলে কলেরা হইব হইলে আমার হইব পেটটা কি তোর না আমার না পেট আপনেরই ঠিক মতো রাখিয়া দে আর কম পক্ষে তিন মাস খাওন যাইব টেকা জমান কি সুজা কথা জমান টেকা হাই রে টেকা টেকা কি করে বাঁচানো যায় টেকা কি করে জমানো যায় টেকা না হইলে মানুষের সুখ নাই শান্তি নাই পুলাপান নাই স্ত্রী নাই টেকা কোথায় পাই এই যে টাকার কাঙ্গাল বলো বলো টেকাকে কেন্দ্র কইরা আমাকে যাই বলো আমার শুনতে ভালো লাগে শুধু ভালো লাগে না টাকা খরচ করার কথা বললে টাকা খরচ না করলে খাবে কি বাতাস বাতাস খাইয়া পেট ফুলাইয়া রাখো বাতাস তাহলে ধর ব্যাগ বাজারে গিয়ে এক ব্যাগ বাতাস কিনে নিয়ে আসো যাও দেখি টাকা খরচ না কইরা সব কিছু বাকি দেয়া না যাই কি না মা 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 আমি স্কুলে যাচ্ছি স্কুলে যাইতাছ বাবা তোমার স্কুলে পাঠাইবার আমার একটাই কারণ লেখা পড়া শিক্ষা মানুষ হইয়া আমার এই ব্যাগ ভইরার টাকা এনে দিবা পারবা তো বাবা না আমার এই বইতে লেখা আছে টাকা পয়সার উপর কোনো লোভ করতে নেই সিনা ফেল সিনা ফেল এই বই পড়লে তুই ফকির হইয়া যাবি আমি সিনা ফেলাই যা বাবা স্কুলে যা আচ্ছা বলা দাঁড়ে তুমি নষ্ট করবা হুজুর আপনার বাপ দাদার ছাতা লই আইছি আইসকে একটু সিলাই লইয়েন এই ছাতা সিলাইলে আমার বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবো মেল একটা লাইফ বই সাবান দেন এই যে হেনার বাপ একশো স্টাইল দাও টাকা এনেছো টাকা নাই বাকিতে দাও পরে দিয়ে দিন এই নিয়ে কত টাকা বাকি হলো জানো আমি জানি দুই বছরে মাত্র 1000 টাকা দেবে কবে দিমু দিমু আমার পোলা লেখাপড়া শেষ করলি তো 1000 টাকা সব এক লাখে শোধ দিয়ে দিব কই দেব একটা দে না ওইটার মধ্যে বড় রঙিজ মিয়া এত দিনের অপেক্ষা করে কেউ বাকি দেয় না কিন্তু আমি দেব তার একটা কারণ আছে কি কারণ না এখন না সময় এলে বলবো কেমন ঠিক আছে সময় এলে বইলো এখন চাইল দাও চলে এসেছো হ্যাঁ কিন্তু জানো বকুল আজ ছুটি স্কুলে ক্লাস হবে না তাই নাকি হ্যাঁ আজ আমরা দুজন ওই নৌকাতে চলে সমস্ত গ্রাম ঘুরে বেড়াবো চলো চলো চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে
কেন তুমি আর জোর করে খাওয়াইতে চাও? রাইখা দাও, রাইতে খাওন যাইব। জোর করে যেটা খাওয়াইবা হেডেই লস। খালি খরচার মধ্যে আছে জি। এই নাও আমার পুতুল, আর এই নাও আমার পুতুল, এটা যত্ন করে রাখবে। যদি এটা কোনোদিন ভেঙে ফেলো তাহলে কিন্তু আমি ভীষণ দুঃখ পাব। তোমার এই পুতুল আমি আমার নিজের চাইতেও বেশি যত্ন করে রাখবো। বকুল, তুমি যত দূরেই থাকো না কেন, আমার পুতুলটার সাথে কথা বললেই আমি তোমার সেই কথা শুনতে পাবো, আর তুমি বললে আমিও শুনতে পাবো। চলো আমাদের দোকানে গিয়ে মিষ্টিমুখ করি। চলো বাবা। কি রে, বস বস মা, বসো বাবা। বাবা আমরা বাতাসা খাবো। বাতাসা?
बस मा आसछि बाकी देते हैं उन्नी देवे कंजूसर बच्चा तुम बाकी दीते ना करस बाड़ी जाइबा ना खाइबा ना तुमारो बाद बंद बकुल आज तुम्हारे भात खावा हबे ना ना हले ना हबे आमी जाई अच्छा आज बाड़ी गले बकुल के बोले मारधर कर दे মাইরের দেখছোটা কি আই জরে আমি জানে মাইরে ভালামু ওর জন্য আজ আমি বাকিতে চাইল নিতে পারি নাই বল হেনারে বাকিতে চাইল দিতে মানা করছিলি কেন বাকি দিলে তুমি আর সেটাকে জীবনে ফেরত দেবে না সেই জন্য তোরে তোমার সাহস বাবার মুখের বলছো পাকো আরে बहु मरण जाब ना तो ग्राम बैठ कर दीब सुवार गाधा तो बड़ो लसटाई चाल नहीं बकुल तुम्हें बाकी दे चाल दें बोले तुम्हें बोले भात देवे ना ताई चाल नहीं ডাল ডাল জোরে ডাল এক ডজন লাগবে না থাকে দেই দি একটা আছে নি বকুল কি খেতে দিও কিন্তু হ্যাঁ হ্যাঁ দিমু দিমু শোন তুই যেই দিন চাইলে না দিবি এই দিনই বকুল দেখাই দে দিমু আর যেই দিন দিবি না এই দিন ওরে উপাস রাখো এই দেই ফাইনাল হ্যাঁ চাল না দিলে বকুল কি উপোস রাখবে না না যেভাবে হোক প্রতিদিন চাচাকে চাল এনে দিতে হবে বকুল হ্যাঁ না তুমি আমায় ডাকছো হ্যাঁ বকুল বলো কি বলবে তুমি এখন আমার পুতুলে বসে আছো তাই না হ্যাঁ কিন্তু তুমি জানলে কি করে তুমি এখন যা কিছু করো আমি যেখানে থাকি না কেন সব জানতে পারি কেমন করে মনে টানে তোমার জন্য আমার মনে যে টান রয়েছে সেই মনে টানে আমি সব কিছু টের পাই আমার জন্য তোমার এত টান হ্যাঁ শুনো অনেক রাত হয়েছে এখন তুমি ঘুমাও
বেশি রাত পর্যন্ত জেগে থাকলে অসুখ করবে। হেনা, তোমাকে একটা কথা বলি। বলো। দুদিন পর আমার বৃত্তি পরীক্ষা, এ কদিন তোমার সাথে আর দেখা করব না, পড়াশোনা করতে হবে। তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমি আর দেখা করব না। এখন তুমি পড়ো, কেমন? ঠিক আছে। ঠান্ডা মাথায় সব কিছু লিখিস, কেমন? আচ্ছা। আল্লাহ, আমার ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এই যে আমার বংশলোচন, কোথায় যাও? বৃত্তি পরীক্ষা দিতে। বেশ যাও, কিন্তু যদি বৃত্তি পরীক্ষায় পাশ করতে না পারো, তাইলে আমি নিজের টাকায় তোমারে আর লেখাপড়া শিখাইতে পারুম না। বৃত্তি পাইলে অর্ধেক টাকা দিয়ে লেখাপড়া করবা, আর বাকি অর্ধেক টাকা আমারে দিবা। দিবা জ্ঞান নিমু, যাও। এস যাও। অনেক দিন পর দিলাম। কি দিলে? দোয়া। দোয়া করতে তার পয়সা লাগে না, তাই দিলাম। মা, 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 আমি বৃত্তি পেয়েছি। বৃত্তি পেয়েছিস? হ্যাঁ মা। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। তোরে লেখাপড়া শিখাইতে আমার আর টাকা লাগবো না, বৃত্তির টাকা দিয়ে পড়তে পারবি। মিষ্টি নিয়ে আসি, যাও। আইসা, টাকা দেন। কি? আমি টাকা দিমু, আর সেই টাকায় তুই মিষ্টি খাবি। দে। আমি মিষ্টি খাওয়াইতে পারুম না, আমার তুই মাফ করে দে। না করুম না। করবি না? না। মাফ করবি না? না। মাফ করবি না? না, আমি লেখাপড়া করতে শহরে যাব না, লেখাপড়া করতে এখানেই করব। বেশি কথা কবি না, আমি যা কইছি তাই করবি, শহরে তোরে যাইতেই হইব। না, আমি শহরে যাব না, এটা আমার শেষ কথা। শুনছো? শুনছো? ভগিনীর পোলায় কি কয়ে গেল? শহরে বলে যাইব না। বুঝছি, এই সমস্ত হইল তোর বুদ্ধি, তোর কার সাথে? কি আমার পেট দেখা গেল? আমার খাইয়া, আমার পয়রা, আমার পেট দেখায়? তোমাকে শহরে নিয়ে যাবে, তুমি লেখাপড়া করে বড় হবে, এ তো খুশির কথা, যাবে না কেন? তোমাকে ছেড়ে সেখানে গিয়ে আমি থাকতে পারবো না, কিছুতেই না। পারবে না কেন? আমার পুতুল তো তোমার কাছেই আছে, যখন ইচ্ছা আমার সাথে কথা বলবে। বকুল, তোমাকে যেতেই হবে, যাও। তোমার বাবাকে গিয়ে বলো তুমি রাজি, যাও। বাবা, বাবা, আমি শহরে গিয়ে লেখাপড়া করবো। কি কইলি তুই রাজু? হ্যাঁ বাবা। আরে আমার শুন না রে, মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুসুমাহি তো থোড়া থোড়া। তুই বয়, আমি তোর শহরে যাওনের সব ব্যবস্থা করতাছি। এই যে শুনছ, আমার পোলা রাজি হয়ে গেছে, দেখতে হইব না কার পোলা? আমার পোলা, আমার পোলা। যাও, দাঁড়াও, ওর মাথায় একটু তেল ভালো করে খুঁজে দিও, যা। বকুল, তোকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা, কি করে থাকবো? Ha ha ha!
হেনা তোমার খেলার সাথে চলে যাচ্ছে তাই তুমি কাঁদছো কই না তো তাহলে আমাকে হাসিমুখে বিদায় দাও শহরে গিয়ে কিন্তু চিঠি দিও আচ্ছা এবার আমি আসি আচ্ছা चिठी आपने दिमु क्या एक टका दिया दिलाम बगुल्ला फिर आसुक टका उसूल करू বকুল আজ কতদিন হয়ে গেল তুমি একটা চিঠিও দিলে না যাও তোমার চিঠি পাওয়ার আগ পর্যন্ত আমি তোমার পুত্রের সাথে কোনো কথাই বলবো না I'm a little bit crazy.
আছে না রে মা ও কেমন আছে জানেন ওর বাবা বলেছে সে নাকি ভালোই আছে ভালো আছে হ্যাঁ রে মা মা আজ আপনার কথা শুনে কত যে শান্তি পেয়েছি আপনাকে তো বোঝাতে পারবো না আমি চাই মা আজ অনেক বছর পর আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো আর আজ আমার মা নবীমা ছেড়ে ওর সাথে কথা বলবো কথা বলবে হ্যাঁ মা কথা বলবো মেয়েটা বোধহয় শেষ পর্যন্ত বকুলের জন্য পাগলই হয়ে যাবে আজ এতটা বছর পর এনার পরশ এনা বকুল এনা এতটা বছর পর বকুলের কথা মনে পড়ল এতটা বছর পর যদি তোমাকে মনে পড়ে থাকে তবু তো মনে করেছি তুমি তো তাও করনি হেনা এই শহরে আসার পর প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতিটা মুহূর্তে আমি তোমাকে মনে করেছি আর প্রতিদিন তোমাকে একটি করে চিঠি লিখেছি আজও লিখেছি শুধুমাত্র তোমার একটি চিঠি যদি পেতাম তাহলে আমার সমস্ত অভিমান দূর হয়ে যেত আমার সমস্ত চিঠি লেখা সার্থক হতো বকুল আমি আজ পর্যন্ত তোমার দেয়া একটি চিঠিও পাইনি তাই তো অভিমান করে তোমার সাথে এত বছর কোনো কথা বলিনি তোমার এই মিথ্যে অভিমান এতটা বছর আমার এই অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে আমাকে ক্ষমা করে দাও বকুল আমাকে ক্ষমা করে দাও হেনা আমার কাছে তোমার কোনো অপরাধ নেই এখন বলো তুমি কেমন আছো তোমাকে একটিবার দেখার জন্য আমার অন্তরটা চলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে বেশ আমি কালই আমার একটা ছবি তোমার জন্য পাঠিয়ে দেব তাহলে ছবিটা তুমি আমার ঠিকানায় পাঠাও কিন্তু তুমি আসবে কবে এক মাস পর আমার পরীক্ষা শেষ হলেই চলে আসবো তাহলে আমি তোমার ছবি আর তোমার আশার অপেক্ষায় রয়েছি
তোমার একটা রেজিস্ট্রি চিঠি আছে, নিয়ে যাও। কই দিন? এই নাও, এখানে একটা সই করো। কোথায়? এখানে। বকুলের চিঠি নিশ্চয় ছবি পাঠিয়েছে। তোমার ছবি দেখতে আমার হৃদয় কাঁদছে কেন? না, এখানে নয়। তোমার সাথে ছোটবেলায় যেখানে বসে গল্প করতাম সেখানে বসে দেখব। তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, এখন তুমি কেমন হয়েছো জানি না, কিন্তু তোমাকে দেখতে এত লজ্জা করছে কেন? চোখ খুলতে আমার ভীষণ লজ্জা করছে বকুল, ভীষণ লজ্জা করছে। কই দেখি? এই যে, আমি মিষ্টি নিয়ে আসছি। মা! বকুল! মা, কেমন আছিস বাবা? ভালো আছিস বাবা? কেমন আছিস? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো। বাবা কোথায়? এই যে আমি। বাবা, বাবা তুমি কেমন আছো? ভালো আছি। ওরে আমার সোনা রে, আবার দেখার খুন এখন। তুই পাস করে আইসস, এইবার তোর চাকরি হইব, তুই টাকা পাবি, আর আমি সেই টাকা জমামু। গ্রামের সবার উপরে পাস, এমএ পাস। এইবার আমি দেখুম আমার পোলার থাইকা কে বেশি টাকা রোজগার করতে পারে। থাইকা আয়া পড়ছি, আমার খানদানি সাতাটা মেল। ওয়ান টু থ্রি। মা আয়, বাবা ঘরে আয়। না মা, আমি একটু ঘুরে আসি। যাই। আমি জানি তুই কোথায় যাচ্ছিস। আমার মন বলছে ওই হেনা, হেনা কে? আমি বকুল। বকুল? হ্যাঁ বকুল। বকুল, 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 তুমি কোথায়? হেনা,
আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি তোকে দেখতে পাচ্ছি না। হেনা, দেখতে পাচ্ছো না? না বকুল, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি বকুল, আমি অন্ধ হয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি না। না 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 হেনা বকুল, হেনা সবই আল্লাহর ইচ্ছা। হতভাগীর কপালে এটাই লেখা ছিল, তাই আমার করার কিছুই নেই। চাচা, আমি কালি হেনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার মন বলছে অপারেশন করলে ওর চোখ ভালো হয়ে যাবে। কিন্তু বাবা, অপারেশন করার মতো এত টাকা আমি কোথায় পাবো? চাচা, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আল্লাহর উপর ভরসা করি তো বেঁচে আছি। হেনা, কি ভাবছো? ভাবছি তুমি আমার জন্য এত ভাবছো কেন? কেন ভাবছি তুমি বুঝতে পারো না? আমার চোখ নেই, তাই তুমি দুঃখ করছো। কিন্তু আমার কোনো দুঃখ নেই, কারণ আমি সব দেখতে পাই। দেখতে পাও? হ্যাঁ, দেখতে পাই। তোমার চোখ আর আমার অন্তর দিয়ে আমি সব কিছু দেখতে পাই। মনের সাথে যার মনের মিল আছে, সেই মন সব কিছু বুঝতে পারে। হেনাকে নিয়ে আজ আমি বেড়াতে যাব। মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে।
মনে নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝে নিয়ে চুপি চুপি ভেসে যাবা মন পাবনে গানে গানে চোখ অপারেশন করলে ভালো হতে পারে এতে অনেক টাকা লাগবে কত টাকা লাগবে তা প্রায় 50,000 টাকার মতো ঠিক আছে আমরা এখন চলি আসুন এসো হেনা বসো হেনা তুমি কিছু ভেবো না আমি যেভাবেই হোক তোমার চোখ অপারেশনের ব্যবস্থা করব শুধু শুধু আমার জন্য ভেবে তোমার সুখের জীবন নষ্ট করো না বকু তোমার জীবন যদি অন্ধকারে পড়ে থাকে তাহলে কি আমি সুখে থাকতে পারবো আমার ভাগ্যে যদি অন্ধকার লেখা থাকে তাহলে শত চেষ্টা করেও তুমি সেখানে আলো জ্বালাতে পারবে না হেনা তোমার জীবন আমি চিরদিন অন্ধকারে পড়ে থাকতে দেব না আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে তোমার জীবনে আমি আলো জ্বালাবো কি কইলি শহরে নিয়ে যাবি অপারেশন করবি চক্কু ভালো করবি হ্যাঁ ওর চক্কু নষ্ট হয়েছে তো তোর বাপের কি সে তুমি বুঝবে না বুঝুম না কেন বুঝুম না আমি কি মুখে লেলা দিয়ে থাকি পিরিতি করো মোহাব্বত করো আরে দুনিয়াতে এসব পিরিত মোহাব্বতের কোনো দাম নাই দাম হইল টেকার টেকার শুনিয়া রাখ চেয়ারম্যানের মাইয়ার সঙ্গেই তোর বিয়ে হবে এই আমার শেষ কথা আমি অক্ষরে চেয়ারম্যানের কাছে যাইতাছি ওনার মাইয়ার সঙ্গে তোর বিয়ে পাকাপাকি করতে কিন্তু বাবা কিন্তু কুষ্টি পারি কোনো কথাই আমি শুনুম না বগুলের মা ওনারে তুমি বুঝাও নইলে তোমাগো মা ছেলের কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দেবো চিনো না আমারে টাকার জন্য আমি সব করতে পারি সব শহরে গিয়ে হেনার অপারেশনের টাকা আমাকে জোগাড় করতেই হবে করতেই হবে আপনি আপনার একটা কিডনি বিক্রি করবেন জি ডাক্তার সাহেব তাহলে তো আপনাকে এখানে কয়েকদিন থাকতে হবে বেশ থাকবো ভেরি গুড ওনার একজন রোগীর জন্য একটা কিডনির প্রয়োজন ছিল কিন্তু পাচ্ছিলাম না আসুন এক্ষুনি চেক আপটা সেরে ফেলি করবে না কে আপনি আমি এই এলাকার মরহুম জমিদার হুমায়ুন খানের পুত্র আসিফ খান সালাম ওয়ালাইকুম আসসালাম তুমি কি এই গ্রামের মেয়ে জি তোমার বাবার নাম আমার বাবার নাম মোহাম্মদ খালেক মুদি দোকানদার চলি হুজুর মনে আয় মিষ্টি মেয়ে আমি আর কখনো দেখিনি সত্যি অপরূপ মেয়ে দিওয়ান জি হুজুর মেয়েটির বাবার সাথে আমার কথা বলার ব্যবস্থা করো জি আচ্ছা
খালেক মিয়া দাঁড়ান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? জি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। আপনার সাথে কথা আছে। বলুন। আপনি আজ 10 বছর যাবত খাজনা দিচ্ছেন, তাই জমিদার হুজুর ডেকেছেন, আমার সাথে চলুন। আসুন আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি মানে বসুন। আপনার নামই তো খালেক মিয়া। জি। আপনার সংসারে শুধু একটি মাত্র মেয়ে, তাই না? জি। বড় অভাগী মেয়ে, চোখে দেখে না, তাই না? জি। সে কি জন্মগত অন্ধ? জি না, কিছুদিন আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত লেগে অন্ধ হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছেন? জি। কি বলে ডাক্তার? বলেছে অপারেশন করালে চোখ ভালো হয়ে যাবে, কিন্তু তাতে অনেক টাকা লাগবে, যা আমি কোনোদিন জোগাড় করতে পারবো না। কত টাকা লাগবে? প্রায় 50,000 টাকা। তাহলে আমি সেই টাকা দেব। জি। আপনি এত টাকা দেবেন? হ্যাঁ, কারণ আপনার মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই ওকে আমি বিয়ে করতে চাই। জি। হ্যাঁ, আপনার মেয়েকে যদি আমার উপযুক্ত মনে করেন তাহলে সংবাদটা আমাকে জানিয়ে দেবেন। দেওয়ান। জি হুজুর। ওনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা। কি ভাবছেন, দেরি না করে এক্ষুনি রাজি হয়ে যান, এমন সুযোগ আর পাবেন না। তাছাড়া আপনার 10 বছরের খাজনা মাফ করে দেবেন, অপারেশন করিয়ে চোখ ভালো করে দেবেন, 50,000 টাকা খরচ হবে, কম কথা নয়। রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আমাকে 2 দিন সময় দিতে হবে দিওয়ান সাহেব। বেশ তো, 2 দিন পরেই আপনি জানাবেন। না বাবা, না না, আমার চোখের কোনো প্রয়োজন নেই। আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, তবু না না, এর চাইতে মৃত্যু অনেক ভালো। এই সব তুমি কি কইতাছো খালেক মিয়া? আমি ঠিকই বলছি। আর এক মুহূর্ত দেরি না কইরা তুমি তোমার মাইয়ারে বিয়া দিয়া দাও। জমিদার হুজুর তারে বিয়া করবে, এর চাইতে সুখের কথা কি আছে? এই শোনা, তাছাড়া 10 বছর ধইরা তুমি খাজনা পাতি কিছুই দাও না। এখন যদি রাজি না হও তাইলে তোমার সহায় সম্পত্তি সব যাবে, তুমি রাজি হয়ে যাও। কিন্তু হেনা তো তোমার ছেলে বকুলকে ছাড়া। আরে রাখো আমার ছেলের কথা, ওর সুখের জন্য তুমি তোমার মাইয়ারে নিয়ে পথে বসতে চাও নাকি? কিন্তু হেনাকে বোঝাবে কে? কেন আমি বোঝাবো? আমি? তুমি কিছু ভাইব না, আমি অনলি যাইতে আছি হেনার কাছে। আল্লাহ, সবই তোমার ইচ্ছা। এসব কি বলছেন চাচা? ঠিকই কইতাস, তুই কি চাস তোর বুইরা বাপ রাস্তায় বৈশা ভিক্ষা করুক? আরে কান্দিস না, কান্দিস না, আয় বয় বয় বয়, এই এইখানে বয়। তোর মায় মারা যাওয়ার পর তোর সুখের কথা চিন্তা কইরা তোর বাপ বিয়া পর্যন্ত করে নাই। কেন করে না? কেন করে নাই? মাইনসে কইব সৎমা মাইয়াটারে কষ্ট দিতেছে। তোর সুখের জন্য তোর বাপ সারা জীবন শুধু কষ্টই কইরা গেল। আর সেই তুই তোর সুখের জন্য বাপটারে ভিটা ছাড়া করতে চাস, গেরাম ছাড়া করতে চাস? তা আমি চাই না। তাইলে দেরি না কইরা জমিদারের প্রস্তাবে রাজি হইয়া যা, নাইলে তোর বাপের কপালে খুব খারাপই আছে। গলায় রশ্মি বাইন্দা, গাছে ঝুললা, আর
আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। কি কাজিয়া দাস, মাশাল্লাহ মাশাল্লাহ, যাই তার বাবের খবরটা দিয়ে আসি। মাশাল্লাহ, খুইলা গেছে খুইলা গেছে। কি খুলে গেছে বুঝে নাই। আরে মিয়া, তোমার কপাল খুইলা গেছে, তোমার ফাটা কপাল জোড়া দিয়াইলাম। তোমার মাইয়ারে রাজি করে আইছি, এখন হুজুরের কাছে গিয়া কথা পাকাপাকি করে ফেলাও, ঠিক আছে? আসি। আসো। লক্ষ্মী, মা, বাবা, রমেশ বলেছে তুই নাকি এই বিয়েতে রাজি আছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু তুই? আমি আমি খুশি মনে বলছি বাবা, ওখানে গেলে আমি খুব সুখে থাকব। বাবা তুমি যাও, ওনাকে কথা দিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। বলুন কি বলবেন? হুজুর, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করে ফেলুন। বেশ, তাহলে পরশু শুক্রবারে বিয়ে হোক। জি আচ্ছা। দিওয়ান, বিয়ের জন্য যত টাকা লাগে ওনাকে দিয়ে দাও। না হুজুর, এই গরিবের যা কিছু আছে তা দিয়েই আমি বিয়ের ব্যবস্থা করব। আপনার কাছ থেকে টাকা নিলে আমার মুখটা ছোট হয়ে যাবে। আসি হুজুর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনাকে পৌঁছে দিয়ে এসো। আমার মনের আশা পূরণ হয়েছে। হেনা, তোমাকে প্রথম দেখাতেই আমি তোমাকে কত ভালোবেসেছি তা তুমি জানো না। এই নিন আপনার কিডনি বিক্রির 50,000 টাকার চেক। আপনি কিডনি দিয়ে যে উপকার করেছেন, পেশেন্টের বাবার কাছে এর চেয়ে বেশি টাকা চাইলেও পেতেন। যদিও টাকার বিনিময়ে আপনি কিডনি বিক্রি করেছেন, তবুও এ উপকারের ঋণ ওনারা কোনো দিন শোধ করতে পারবেন না। কিন্তু ডাক্তার সাহেব, এই টাকা পেয়ে আমি কতটুকু উপকৃত হয়েছি তা শুধু আমি জানি। হেনা, আমি আসছি আমি আসছি আমি আসছি হেনা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কাজী সাহেব এখনো এলো না? তাই তো, এখনো আসছে না কেন? মেরে জিন্নেন। জি। শিমুলতলি গ্রামের মরহুম জমিদার হুমায়ুন খানের একমাত্র পুত্র আসিফ খানের শহীদ, শিমুলতলি গ্রামের খালেক মিয়ার একমাত্র কন্যা মুসাম্মত রুকসানা বেগম উরুফে হেনার বিবাহে 1,01,000 দেন মহর ধার্য করা হইল। বলুন, বিসমিল্লা কবুল। বিসমিল্লাহ কবুল। বলুন, বিসমিল্লাহ কবুল। কবুল। বিসমিল্লাহ কবুল।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মা আমি হেনার চোখ অপারেশনের টাকা জোগাড় করে এনেছি কিন্তু বাবা এখন কোনো কিন্তু নাই তুমি টাকাটা রাখো আমি এক্ষুনি আসছি বকুল শুন বাবা আল্লাহই জানে এখন কি হয় চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন হেনাকে তুমি ভুলে যাও ভুলে যাব হ্যাঁ বাবা হেনার বিয়ে হয়ে গেছে চাচা বলুন আপনি যা বলছেন সব মিথ্যে হেনার বিয়ে হতে পারে না পারে না বিশ্বাস করো বাবা এতক্ষণ মতো লঞ্চ ঘাটে পৌঁছে গেছে চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে
শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি সারণি বেঁচে রাবো জীবনী আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যায় আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত এই সুখের রাতে তুমি আমাকে দেখতে পাচ্ছ না তাই আমার এই সুখ আজ আমার হৃদয়ে বিরহের ব্যথা হয়ে কাঁদছে হেনা বাসর ঘরে দুটি মন যদি ফুটন্ত কোলের মতো না হাসে বাসর ঘরে যদি বধুর হাসিতে মুক্তা না ঝরে তাহলে সে বাসর রাত অসমাপ্ত থেকে যায় যেদিন তোমার চোখ ভালো হবে যেদিন তুমি আমাকে দু চোখ ভরে দেখতে পাবে সেদিন হবে আমাদের বাসর রাত আমি কালই তোমাকে চোখ অপারেশনের জন্য শহরে নিয়ে যাব চোখ ভালো হলে তুমি দেখবে হাসবে তোমার হাসিতে অশ্রুর বদলে মুক্তা ঝরবে আর সেই মুক্তা ঝরা একটি রাতে তোমার আমার বাসর মিলন হবে কিন্তু আমাদের দুজনের এই কথা শুধু তুমি আমি জানবো অন্য কেউ জানবে না চলি মা তুই শহরে চলে যাচ্ছিস কেন বাবা এখানে থাকলে হেনার স্মৃতি আমাকে পাগল করে তুলবে আমি আমি বাঁচতে পারবো না মা তুমি যদি তোমার ছেলেকে ভালোবাসো তার মঙ্গল চাও তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও মা বিদায় দাও ওরে আমি তোর ভালো চাই তাই যেভাবে তোর সুখ হয় তুই তাই কর বাবা তাই কর কিন্তু মাকে ভুলে থাকিস না মা মানুষ সমস্ত পৃথিবীকে ভুলে থাকতে পারলেও মাকে ভুলে থাকতে পারে না
পারে না মা। আসি আসার মিয়া, আসার মিয়া, আসার মিয়া, আসার খাইয়া আইতাছে। আপনি তো জানেনি তিন পা আগাইলে একটা করে আসার খাই। এই কারণে আমি যখন হাঁটতে শিখছি তখন আমার মা বাবার নাম রাখছে আসার মিয়া। জানে জানে সব জানে, যা গাড়ি থেকে মালপত্র নিয়ে আয়। মনে কিছু করেন না, আমি জানতে চাই উনি কে। উনি তোর বেগম সাহেবা। হ্যাঁ বেগম সাহেবা, কই কি পুলিশে করে লই। তোমাকে দোয়া দেন, দোয়া দেন, দোয়া দেন। আল্লাহ আমি কি হলো আবার? কি মনে কিছু করেন না, আমাকে বেগম সাহেবা কি। হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস, যা মালিয়া এসো। এটাই আমাদের বেডরুম, তোমার পছন্দ হয়েছে? অন্ধের আবার পছন্দ। আমি দুঃখিত, বসো। শোনো, আমি চোখের ডাক্তারের কাছে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট করতে, কালই তোমাকে নিয়ে যাব। আসি। আমার চোখ তুমি ভালো করবে বলেছিলে, কিন্তু আজ তুমি নেই। না, হেনা এখন অন্যের স্ত্রী, তাই ওর উপর আমার এখন আর কোনো অধিকার নেই, ওর প্রতি কোনো কর্তব্য নেই। কর্তব্য শুধু একটাই আছে, সে হলে এই পুতুলটা ওকে ফিরিয়ে দেওয়া।
ঘাবড়াবার কিছুই নেই, দুদিনেই উনি সুস্থ হয়ে যাবেন। সিস্টার, এক ঘন্টা পরে একটা ইনজেকশন দিয়ে দিবেন। জি স্যার। আপনি বিশ্রাম নিন, আমি বাসে যাচ্ছি, বিকেলে আবার আসব। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। এসব আপনি কি বলছেন? আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? আর কোনো কথা নয়, আপনি ঘুমান, আমি আসি। মাগো আচ্ছা মিয়া, জি
তুমি তোমার নামটা বদলে ফেলো। কে? তাহলেই দেখবে তুমি আর আছার খাচ্ছ না। আরে না না, আছার খাওয়ার মধ্যে কি মজা তোমার গো? কি মজা তা আপনি বুঝবেন না। ও ভালো কথা, আপনি বোধহয় জানেন না কি আপনার ভাইয়া বিয়া কইরা বেগম সাহেব লয়ে বাড়ি আইছে। ভাইয়া বিয়ে করছে? ভাবি কোথায়? উপুতে। ভাবি 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 কি? আমি তোমার ননদ। ও তুমি বুঝি শায়লা? হ্যাঁ ভাবি, কিন্তু আমার অবাক লাগছে এমন চাঁদ মুখ ভাইয়া কোথায় পেল? তোমার আলোতে ঘরটা যেন ঝলমল করছে। এসো আমার কাছে এসো বোন, এসো। কই এসো ভাবি? ভাবি তুমি? আমি অন্ধ। অন্ধ? হ্যাঁ অন্ধ। শালা তোর ভাবি অন্ধ। আমি ডাক্তার সাথে কথা বলে এসেছি, কালকে নিয়ে যেতে বলেছে, অপারেশন করালে ও চোখ ভালো হয়ে যাবে, কিন্তু এসব কথা বাইরে কাউকে বলবি না। আচ্ছা, আল্লাহ যেন ভাবি চোখ ভালো করে দেন। ও হ্যাঁ ভাইয়া, আজ আমাকে কতগুলো গুন্ডা আক্রমণ করেছিল। বলিস কি? হ্যাঁ, কিন্তু একটি ছেলে আমাকে তাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। তাই নাকি? সে এখন কোথায়? আমি তাকে ক্লিনিকে ভর্তি করে এসেছি, বিকেলে দেখতে যাব। ঠিক আছে, আমাকে সঙ্গে নিয়ে যাস, কেমন? আচ্ছা। উঠবেন না ভাইয়া, ওনার কথাই বলেছিলাম। আচ্ছা, আমার বড় ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদের কি আছে? আর যদি আমার বোনের বেলা এমন হতো তাহলে কি আপনি বাঁচাবার চেষ্টা করতেন না? অবশ্যই করতাম। তা যাকগে, আপনি কি করেন? কিছুই করছি না, এমএ পাস করে এখন বেকার ঘুরে বেড়াচ্ছি। কোথায় থাকেন আপনি? থাকার জায়গা খোঁজার আগেই এই হাসপাতালে ঠাই পেয়েছি। ও, তাহলে এখানে আপনার কেউ নেই? ভাইয়া, এই শহরে যখন ওনার থাকার জায়গা নেই তাহলে আমাদের বাসায় নিয়ে চলো। যতদিন কাজ না পাবে ততদিন আমাদের বাসায় থাকবে। আমার বোনকে যে বাঁচিয়েছে তার উপকার করা আমার কর্তব্য, আপনি আমার বাড়িতে থাকবেন। আর হ্যাঁ, আমার একটা ফার্ম আছে, আপনি সুস্থ হলেই সেখানে আপনাকে একটা ভালো চাকরি দিয়ে দেব। কিন্তু? কোনো কিন্তু নেই, আপনি লেখাপড়া জানেন অথচ কোনো কাজ নেই, তাই আপনার কাজ করতে আপত্তি কিসের? কি কি বললি? আসিফ খানের বোনকে তুলে আনতে পারলি না? ওকে তুলে আনতে পারলে ওর মুক্তির জন্য 2 লক্ষ টাকা আদায় করতে পারতাম। যা করার আমি নিজেই করব। এই নিন। আসিফ খান বলছে। শুনুন, আপনার বোন এখন আমার হাতে বন্দি। কি? 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে ঢাকা লাইব্রেরির পেছনে চলে আসবেন। কে তুমি? এলেই দেখতে পাবেন। আর হ্যাঁ, পুলিশকে সংবাদ দিলে সেখানে আপনার বোনের লাশ ছাড়া আর কিছুই পাবেন না, কথাটা মনে রাখবেন। গুড বাই। হ্যালো 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 শালা, টাকা এনেছ?
सिस्टर, दो घंटा पर आबार ड्रॉप देवें। जी सर। आपनी किच्छु भाबें ना, आगामी परशु ऑपरेशन करा हबे। आशुन, आशुन, एटाई आमादेर बाड़ी। अरे भाई आनलो हम दोरे बिया कोई रहा, बोई ने आनलो मौज दूने तो रहा, भाई रखी पीरी तरह खा, ठग जा, ओए दाहो डाइन पे मौसम से रे, आसार जोन खाजी, तेरे जीने लोई। आशुन, एटे ही अपना रूम, इखे ना अपने को ना अशुभ दाहो बेना, आज जोखन जा प्रयोजन, आचल में की देखे बोल बेन, आचल मिया, आचल मिया। আচ্ছা মিয়া যে আইতাছি না আইতা গেলে আর আস 108 109 107 212 312 218 না 218 কইছি আর কম না দেও দেই পেলাম না রে 5 6 702 301 2 1 আর নাই কি ব্যাপার তুমি এভাবে এলে কেন রে না আজকে তো বেশি আশা খাচ্ছি তো তাই শোনো বলেন আজ থেকে উনি এখানেই থাকবে হ্যাঁ উনি যখন যা লাগবে তুমি এসে জিজ্ঞেস করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাগো কিছু মনে করেন না এটা জন্মগত অভ্যাস আসসালামু আলাইকুম মাগো আপনি এখন বিশ্রাম নিন আমি পরে কথা বলবো ও মাগো মা ও পুরো জান পড়ছি
তারা উঠবো না এম নিজে আসি এম নিয়ে যাবো নিয়ে যাবো বাজারে যাবো বাজারে যাবো কিন্তু আমরা কতক্ষণ যাবো আমার তো ভালো লাগতেছে না কি যে কপালে কি আছে আল্লাহ জানে কি যে আমার ভালো লাগে বাড়ি বাবা রে আর ভালো লাগছে ও বাবা রে বাবা কে 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 কি ব্যাপার কি হলো ঘটনাটা কি ও মা গো আসো তাকে ভালো লাগছে রে তোরে বাবা রে আর গাড়ি তুমি না আর গাড়িতে গাড়ি তুমি না আমার মাথা কে আছে আমার মাথা পারবা না যা করছি যত কথা কো না কেন কোরআনের কোরআন আমি তোমার লাগি দিতে পারি দান কোরবান কেন বুঝো না গো প্রান্তি আসি আমি যে তোমারে কত ভালোবাসি তোমারে দেখিতে যেন লাগে ফুটবল মুখের সুরত দেখা মনে হয় পাগল নায়িকা সাবানা আমার প্রেমেতে পাগল তুই কিনা কস আমি দেখিতে ছাগল নায়িকা সাবানা আমার প্রেমেতে পাগল আর তুই কিনা কস আমি দেখিতে ছাগল আরে আমার হাতের মধ্যে যদি পাইতাম তবে বাপের নাম আমি ভুলাইয়া দিতাম আরে ওই মাতারি তুই কথা কইতাম কইলে হাই দেখ কইরা আমি লইয়া যাইবাম লইয়া যাইবাম এমন বিশ্ব সুন্দরী আমার ভাতের জন্মে দেখি নাই হায় রে তুমি আমার পাড়ে হইবানি আমি বাজার যাই পাড়ার পার বুতা খাই মৃদু বাজার যাই পাড়ার পার বুতা খাই পার বুতা খাইতে খাইতে হাড্ডি কুটি নাই আমার দোস্তরা বলে এমন বুতা খাইয়া কেমনে পাইসা আইসো ভাই ওরে এমন বুতা খাইয়া কেমনে পাইসা আইসো ভাই আমি হইলাম রুস্তম আলী মোহাম্মদ আলী পালোয়ানের বোন আরে আমি হইলাম রুস্তম আলী মোহাম্মদ আলী পালোয়ানের বোন আমি যেখানে যাই ধূপের ঝড় তুলা যাই আমি যেখানে যাই ধূপের ঝড় তুলা যাই ধূপের ঝড় দেখা সব পুরুষের মাথা ঘুরে যায় আমার প্রেমিকরা বলে তোমার মতো এমন রূপের কোন জুড়ি নাই তোমার মতো জুড়ি নাই
মতো মেথি অপারেশন হয়ে গেছে পরশুনার ব্যান্ডেজ খোলা হবে ডাক্তার সাহেব ও দেখতে পাবে তো ইনশাআল্লাহ কি ভাবছেন হ্যাঁ ভাবছি জীবনের কথা জীবনের কথা হ্যাঁ মানুষের জীবন ছাড়া অন্য কারো জীবনে ভাবনা নেই আর ভাবনা নেই বলেই মানুষের জীবন ছাড়া সবার জীবন সুন্দর সহজ সরল জীবনের সাথে বুঝি অনেক লড়াই করেছেন হ্যাঁ লড়াই করেছি আর সেই লড়াই আমি পরাজিত সৈনিক আর পরাজিত সৈনিকের মতো দুর্ভাগ্যের জীবন আর কারো নেই জয় পরাজয় নিয়েই মানুষের জীবন জীবনকে ঘৃণা করতে নয় ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে সব জয় করা যায় আপনি কাউকে ভালোবেসেছেন না তবে ভালোবাসতে চেষ্টা করছি কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে
এবার ধীরে ধীরে চোখ খুলতে চেষ্টা করুন, চেষ্টা করুন, খুলুন। মিস্টার আসিফ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, ওয়েলকাম, রিল্যাক্স। ভাবি, ভাইয়া তুমি ভাবির সাথে কথা বলো। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে আসি ভাবিকে কবে নিয়ে যেতে পারবো। হ্যানা, বলো তো আমার হাতে এটা কি? বকুল আমার জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ফুল। তোমার এই খুশি দিনে তোমার প্রিয় ফুলের মালা উপহার দিলাম। তুমি খুশি হয়েছ? হ্যাঁ। ভাইয়া, ডাক্তার সাহেব বলেছেন পরশু ভাবিকে বাড়ি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর মজা কি জানো, পরশু আমার জন্মদিন, আমি কেক সাজিয়ে অপেক্ষা করব, আর তুমি ভাবিকে নিয়ে এলে কেক কাটবো। কি মজা হবে, তাই না? খুব মজা হবে। আমি যাই, তুমি ভাবির পাশে থাকো। চলি ভাবি। এসো। ভাইয়া বোধহয় ভাবি কিনে এক্ষুনি চলে আসবে। শালা, এসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভাবি, আর ভাবি উনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। সালাম। ও হ্যাঁ শাইলা, আজ তোর এই শুভ জন্মদিনে তোকে আরো একটি খুশি সংবাদ দিচ্ছি। আমার বন্ধু সোহেলকে তুই চিনিস, সে আমেরিকা থেকে ফোনে জানিয়েছে তোকে বিয়ে করবে। আমিও রাজি হয়ে গেছি, তোর আপত্তি নেই তো? এখন এসব কথা থাক, পরে বলবো। ওকে, চলো কেক কাটি। চল। নাম তোমার? আমার নাম রানা। হ্যাঁ, মিস্টার রানা আপনাদেরকে গান গেয়ে শোনাবেন।
মুখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরোনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাব বলে সেই মালা খানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরোনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো রানা তোমার মনে যদি কোনো সুন্দর প্রেমের বাসনা থাকে আর সে প্রেমের বাসনা পূরণ করতে যদি আমাকে বলার প্রয়োজন হয় তাহলে বলো আমি আমি তোমার প্রেমকে সার্থক করে তুলব কারণ প্রেমের সার্থকতার আনন্দ আমি পেয়েছি আর আমার প্রেম যদি হারিয়ে যেত তাহলে আমিও হারিয়ে যেতাম তাই তোমার প্রেমকে আমি হারিয়ে যেতে দেব না ওকে আমার কাছে এত পরিচিত মনে হচ্ছে কেন ওর কণ্ঠ যেন বকুলের কণ্ঠ Thank you.
না আমার অপেক্ষা সেই রাতটি চলে এসেছে আজ আমাদের পাশের রাত হ্যাঁ না আজ তোমার চোখে পানি মানুষের চোখে কখনো বিরহের অশ্রু আসে কখনো সুখের অশ্রু আসে কিন্তু আর কোনো কিন্তু নয় এটা হেনা স্বামীর বাড়ি এখানে আমার থাকা ঠিক নয় কিন্তু হেনার দেয়া এই পুতুলটা ওকে ফিরিয়ে দিয়ে আমি চলে যাব আসার যে শাইলা এলো না আইতাছে ওই জায়গা পড়ছে আয় বস বসেন বসেন বসুন ওকে দেখলেই মনে হয় সে যেন আমার বকুল হেনা আমি রানাকে নিয়ে অফিসে যাচ্ছি একটা কথা বলি বলো বাবাকে অনেক দিন দেখি না তাছাড়া বাবা বোধহয় আমার চোখ ভালো হওয়ার কথা জানে না তাই বলছিলাম কি বাবাকে যদি একটা সংবাদ দিয়ে এখানে নিয়ে আসতে ও আসলে আমারই ভুল হয়ে গেছে বাবাকে আগেই সংবাদ দেওয়া উচিত ছিল তুমি কোনো চিন্তা করো না আমি আজই বাবাকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিচ্ছি কি কি বললে হেনার চোখ ভালো হয়ে গেছে জি শুকুর আলহামদুলিল্লাহ চাচা বেগম সাহেব আপনাকে আজই সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন উনি আপনাকে দেখার জন্য ভীষণ কান্নাকাটি করছেন যাব নিশ্চয়ই যাব কতদিন আমি আমার মেয়ের হাসি ভরা মুখখানা দেখি না তুমি বসো আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি তুমি বসো বসো বেগম সাহেবা আপনার বাবাকে নিয়ে এসেছি কাঁদিস না মা কাঁদিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই নতুন করে আবার সবকিছু দেখতে পাচ্ছিস এর চাইতে খুশি আমার আর কি হতে পারে একটু হাস মা একটু হাস তুমি কেমন আছো বাবা আমি ভালো আছি মা খুব ভালো আছি এসো বাবা আমার ঘরে এসো এসো বাবা এসো বসো বাবা একটা কথা বলি বল মা বাবা ছাদে একজন ভদ্রলোক বসে আছেন তুমি আড়াল থেকে গিয়ে দেখে এসো তো তাকে তুমি চেনো কিনা ব্যাপারটা কি বল তো মা আগে তুমি গিয়ে দেখে এসো না যাও বাবা যাও বকুল চাচা আপনি হ্যাঁ তুমি এখানে সে অনেক কথা কিন্তু তোমার তো এখানে আসার কথা নয় আপনি ঠিকই বলেছেন হেনার বাড়িতে আমার আসার কথা নয় তবু ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে কিন্তু হেনা আমাকে বকুল বলে জানে না সে জানে আমার নাম রানা যে নামেই জানুক তুমি এখানে থাকলে একদিন না একদিন ওর কপাল ভাঙবেই আর ওই কপাল কেউ জোড়া দিতে পারবে না তাই বলছি তুমি এখান থেকে চলে যাও যাব চাচা আমার ছোট একটা কর্তব্য শেষ করেই আমি চলে যাব কিন্তু বাবা তোমার কর্তব্য পালন করতে গিয়ে তুমি ওর অমঙ্গল ডেকে এনো না না চাচা আমি তা করব না
আর এমনটি হবারও নয়, কারণ হেনা আমাকে চেনে না। তোমার এই ধারণা ভুল। হেনা তোমাকে সন্দেহ করে আমাকে এখানে পাঠিয়েছে, রানা নামে মানুষটিকে আমি চিনি কি না দেখার জন্য। এসব কি বলছেন? আমি ঠিকই বলছি। শোনো, জামাই এখনো কিছুই জানে না, তাই বলছি যত তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাবে হেনা তোমার ততই মঙ্গল হবে, কথাটা মনে রেখো বাবা। বাবা দেখে এসেছো? হ্যাঁ দেখেছি, কিন্তু মা আমি তো লোকটাকে চিনতে পারলাম না। চিনতে পারোনি? না। কিন্তু বাবা তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছো। না না, লুকাবো কেন, এতে লুকাবার কি আছে? ভাবি এসো। বাবা ও আমার ননদ, শায়লা আমার বাবা, তাই নাকি? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসার মিয়া, আসার মিয়া। জি বেগম সাহেবা। আসার মিয়া তুমি বাবাকে পাশের রুমে নিয়ে যাও। আসেন আসেন। যাও বাবা, তুমি গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা। ভাবি তোমার সাথে খুব জরুরি কথা আছে, বসো। ভাবি তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আগে বলো তুমি করবে। ঠিক আছে, আগে বলোই না। মানে আমি আমি রানাকে ভালোবাসি। ভাবি কথাটা ভাইয়াকে তুমি বলবে। ভাবি ননদ ভাবির কাছে অনেক কিছুই চায়, আমি শুধু আমার ভাবির কাছে এইটুকুই চাইছি। দেবে তো? বেশ, আমি তোমার ভাইয়ের কাছে কথাটা বলবো। কি বললে? শায়লা রানাকে? হ্যাঁ, আমি আগে বুঝতে পেরেছিলাম শায়লা রানাকে ভালোবাসে। বেশ, আমি রানার সাথে কথা বলবো। ওহো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন? আরে তোমাকে রিয়ার ছবি দেখে যাবো না? বেশ। ও হ্যাঁ, বাবা এসেছে। তাই নাকি? উনি কোথায়? পাশের রুমে। ও এসো এসো। বাবা থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেমন আছেন বাবা? ভালো। হ্যাঁ না, বাবার প্রতি যত্ন নিচ্ছ তো? হ্যাঁ নিয়েছি। বাবা একটা কথা। কি কথা বলুন? আমি আজই চলে যাব। আজই চলে যাবেন? হ্যাঁ, আমার ভীষণ কাজ রেখে এসেছি, তাই চলে যাব। এসেই এভাবে? অন্য আরেকদিন এসে থেকে যাব। বাবা আজই চলে যাবে? হ্যাঁ রে মা, যেতে আমাকে হবেই, তুই আমাকে বাধা দিস নে। এক্ষুনি আমাকে লঞ্চ ধরতে হবে, আমাকে বিদায় দে মা। ঠিক আছে বাবা, আমি আপনার যাবার সব ব্যবস্থা করছি। বাবা আসুন। কি? হেনা ওর স্বামীর সাথে বেড়াতে গেছে, আসতে হয়তো দেরি হবে। এই সুযোগে আমি হেনার পুতুলটা ওর ঘরে রেখে চলে যাব।
নানা 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 কি হয়েছে হ্যাঁ তুমি থাকো আমি ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছি ভাইয়া নানার কি হয়েছে ও অজ্ঞান হয়ে গেছে তুই আমার সাথে शक्ति दाओ आमी जेनो बकुल के भूले आमार स्वामी के अंतर दिए भालोबेसे ओके चिरदिन सुखे रखते पारि सुखे रखते पारि भयेर किछुई नेई ओनाके काल सकाले बाड़ी निये जेते पारबेन आच्छा भाइया आमी ओर काछे थाकि थाकबे बेश थाक ना ना তুমি কোনো কথা নয় চুপ করে শুয়ে থাকো আমি আসি সকালে ওকে নিয়ে বাড়ি চলে আসবি আচ্ছা আসি আচ্ছা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার যে কি হতো আল্লাহই জানে ও মনে হয় ভুল করছে কি ভাবছো হ্যাঁ কিছু না তবে একটা কথা জীবনে কখনো জীবন পাতার হিসাব মেলাতে ভুল করো না কারো জীবন পাতা যদি শূন্য হয়ে থাকে তাহলে সে পাতা কিছু না কিছু লিখতে হয় তাই কিছু একটা লিখেছি কিন্তু সে লেখা কাগজের নয় হৃদয় দিয়ে হৃদয় লেখা আর হৃদয় লেখা কখনো মুছে যায় না এসো ভাবি ওকে নিয়ে এসেছি এসো হেনার রানার পানে চেয়ে কেঁদেছিল কেন সব বুঝে বলি সে যেন শালাকে বিয়ে করে বকুল আমি তোমাকে চিনতে পেরেছি বকুল
তোমার মনে সব ব্যথাই আমি বুঝি। তুমি আমি একদিন এই পৃথিবীতে সবচেয়ে কাছাকাছি ছিলাম, আর এখন তুমি আমি এই পৃথিবীতে সবচেয়ে দূরে অবস্থান করছি। এখন তোমার আমার মাঝে চন্দ্র সূর্যের ব্যবধান হয়ে আছে। চাঁদ যেমন কোনোদিন সূর্যকে খুঁজে পায় না, সূর্য যেমন কোনোদিন চাঁদকে খুঁজে পায় না, ঠিক তেমনি তুমিও আমাকে পাবে না, আর আমিও তোমাকে পাবো না। তাই বলছি, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে শায়লাকে বিয়ে করে এখান থেকে চলে যাও। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, কিন্তু তার চাইতে বড় ঝড় তোমার জন্য আমার হৃদয়ে উঠেছে, আর সেই ঝড় আমার হৃদয়কে ভেঙে ছাড় খাড় করে দিচ্ছে। আমি জানি আমার কথাগুলো শুনতে তোমার কষ্ট হচ্ছে, আর তুমি জানো তোমার কষ্ট। এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে আমার স্বামী একদিন না একদিন তোমার আমার সম্পর্কের কথা জেনে যাবে, আর জানলে জানলে আমার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? আমি পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থান করছি। এখন তোমার আমার মাঝে চন্দ্র সূর্যের ব্যবধান হয়ে গেছে। চাঁদ যেমন কোনোদিন সূর্যকে খুঁজে পায় না, আর সূর্য যেমন কোনোদিন চাঁদকে খুঁজে পায় না, ঠিক তেমনি আজকের পর তুমিও আমাকে পাবে না। আমার একটা কথা শোনো। কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার মতো মেয়ে তোমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করে সবকিছু লুকিয়ে রেখেছো। যাও, চলে যাও আমার বাড়ি থেকে, তুমি চলে যাও। আজকের পর তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অশান্তি আগুনে জ্বলে মরব। চলে যাও। না, এ বাড়ি ছেড়ে ওনাকে যেতে বলবেন না, কারণ ওনার কোনো দোষ নেই, উনি উনি ফুলের মতো নিষ্পাপ। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি এ বাড়িতে এসে তিনটি জীবন নষ্ট করেছো, এক আমি, দুই হেনা, তিন আমার ফুলের মতো নিষ্পাপ ছোট বোন। তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি খুন করে ফেলবো। ওকে তুমি মেরো না, চলে যাও। কথা শুনো, সংসার নষ্ট করে তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। ওকে আমি খুন করে ফেলবো। দোষ লাগে তোমার, ওকে তুমি মেরো না, কোনো দোষ নেই। তুমি যে ভেবেছো সব ভুল, সব মিথ্যে। তুমি আমার স্বামী, আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। আর ওকে ওকে আমি ভালোবাসতাম। ওকে ভালোবাসতেন, আর এখন আমাকে স্বামী হিসেবে ভালোবাসো। কিন্তু প্রথম প্রেম মানুষ কখনো ভুলতে পারে না। যেমন তুমি ছিলে আমার প্রথম প্রেম, তোমাকে আমি বেঁচে থাকতে ভুলতে পারবো না। আর তোমাকে নিয়ে ঘর করলে তুমি আমার কথা না ভেবে তোমার প্রথম প্রেমের কথাই শুধু ভাববে,
যা কোনোদিন আমি স্বামী হিসাবে সহ্য করতে পারবো না। আজ আমাদের দুজনের মধ্যে একজনকে তোমার বেছে নিতে হবে, আর একজনকে গুলি করে মারতে হবে। ওঠাও পিস্তল, চালাও গুলি। চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে। আমি এখন কোনো বিবাদ করতে চাই না, আমাকে যেতে দাও। হ্যাঁ যেতে দেবো, তবে হাসপাতালে নয়। আজ তোকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেবো। আমাদেরকে যেতে দে, নয়তো আজ এখানে তোর উপর কেয়ামত নাজিল হবে। কেয়ামত? কেয়ামতের নাম শুধু শুনেছিস, কিন্তু কেয়ামতের আলামত আজ আমি তোকে দেখাবো। আপনি হেনাকে নিয়ে হাসপাতালে যান, আমি ওদের বাধা দিচ্ছি। না, আমি তোমাকে ফেলে যাবো না। আপনি যান। না, আপনাকে হেনার কসম দিচ্ছি, আপনি ওকে নিয়ে হাসপাতালে যান। যান। আপনি চলে যান। Thank you.
শহরে গিয়া আমার বকুলের দেখা পাইছে ভাই, আমারে ওর কাছে নিয়ে চলো, আমি ওরে ফিরাই আনু। আমি সারা জীবন শুধু টেকার পিছনেই ছুটছি, পোলা কি স্ত্রী কি সংসার কি কিছুই হিসাবে ধরি নাই। আইজ পোলা হারাইয়া বুঝছি পোলার কি মর্যাদা ভাই, আমার কিছুই দরকার নাই। আমারে আমারে আমার পোলার কাছে নিয়ে চলো। বেশ, কাল সকালেই নিয়ে যাব। হেনা হেনা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? বকুল কি চলে গেছে? হ্যাঁ, এখানে সে নেই। বাড়ি যাবার আগে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। হ্যালো,
এখানে এখানে কেন নিয়ে এসেছো? আর ওরা ওরা সবাই কাঁদছে কেন? বলো ওরা কাঁদছে কেন? ওরা বকুলের জন্য কাঁদছে। বকুলের জন্য? হ্যাঁ, বকুল তোমার স্বামীকে একটা শয়তানের হাত থেকে বাঁচিয়েছে। আমাদের সকলে মায়া কাটিয়ে চলে গেছে, বকুল আর আমাদের মাঝে কোনোদিন ফিরে আসবে না। বকুল আমাদের কাছ থেকে চলে গেছে, তাই আমি তার কবরে প্রেমের সমাধি তৈরি করেছি। ওই প্রেমের সমাধিতে তুমি নিজের হাতে বকুলের স্মরণে এই ফুল অর্পণ করো। নাও ধরো। আমি একা সুখে দুঃখে হেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরো না। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। আমি প্রেমের বাগিচার